আইবিএস বলতে অনেকেই পেট ব্যথা বোঝেন, আবার অনেকে মনে করেন আমাশয়। আসলে কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। এটি এমন এক রোগ যা হয়তো আপনারই আছে কিন্তু আপনি নিজেও জানেন না, তবে প্রতিদিনই সেই সমস্যায় ভুগছেন, বুঝতে পারছেন না। তাই এই রোগের চিকিৎসা একটু বুঝে শুনেই করতে হয়। তাই জানুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর এম এস আরিফিন পাটোরির কাছ থেকে। আমি ডাক্তার এম এস আরিফিন পাটোয়ারি, কনসালটেন্ট মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি গুডি লাইফের সাথে আছি, আপনারাও গুডি লাইফ সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনারা ভালো থাকবেন। আমাদের একটা বড় গ্রুপ আইবিএস নামে একটা অসুখে ভোগে। আইবিএস শব্দটার যদি আপনি অ্যাব্রিভিয়েশন করেন, সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম। এটা যে খুব বড় অসুখ তা না, এটা যে খুব বেশি প্যাথোলজিক্যাল একটা ডিসঅর্ডার তাও না, কিন্তু এটা কিন্তু মানুষকে অনেক অস্বস্তির মধ্যে ফেলে। তাহলে আইবিএসের আসলে সিমটমটা কী? অনেক পেশেন্টই আইবিএসকে সাধারণ গ্যাস্ট্রিকের অসুখ, আমার আলসার আছে এরকম একটা জিনিস ভেবে দীর্ঘদিন ধরে দেখা যায় যে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকে। কিন্তু ওনারা যখন চিকিৎসকের কাছে যায়, বিশেষজ্ঞ চিকিৎসক, তারা এটা ডায়াগনোসিস করতে পারে যে আসলে উনি আইবিএসে ভুগতেছে। তাহলে আইবিএসটা আসলে কী? আইবিএসটা হচ্ছে এর উপসর্গই বা কী? অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে যে আপনি সকালবেলা খাবার দাবার খেলো, খাওয়ার পরেই দেখা যায় যে তার পেটের মধ্যে একটা স্পাজম হয়, অর্থাৎ একটা ওনারাদের ভাষায় যে পেটে একটা মোচড় দিয়ে আমার পায়খানা হতে চায়। তারপরে আমি যখন পায়খানা যাই, পায়খানাটা হলে পেটের এই ডিসকমফোর্টটা একটু কমে, কিন্তু মনে হয় যেন পায়খানাটা ভালো হলো না, আবার পায়খানা হবে। কিছুক্ষণ পরে দেখা যায় আবার পেটের মধ্যে একটা স্পাজম হয় এবং আবার উনি বাথরুমে যাচ্ছে, কিন্তু যতবারই উনি বাথরুমে যাচ্ছে ওনার পায়খানাটা ভালোভাবে হচ্ছে না। এভাবে সকালে খাওয়ার আগে পরে মিলে দেখা যায় যে কোনো কোনো পেশেন্ট 4-5 বার বাথরুমে চলে যায়, অনেকে এর বেশিও যেতে পারে, এবং এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় সারাদিন ব্যাপী হতে পারে। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা কখন চিন্তা করি, এরকম একটা পেশেন্ট তার শরীরের ওজন কমতেছে না, অন্য কোনো উপসর্গ হচ্ছে না, কিন্তু উনি দীর্ঘদিন যাবৎ, সাধারণত 6 মাসের বেশি যদি এই সিমটমটা থাকে, তখন আমরা বলি যে তিনি খুব সম্ভবত আইবিএসে ভুগছেন। আইবিএস কয়েক ধরনের আইবিএস আছে, যেমন একটা হচ্ছে যে কারো কারো দেখা যায় যে পেটে ব্যথা হয়, পায়খানাটা বারবার হচ্ছে, পাতলা ধরনের পায়খানা হচ্ছে, এটাকে আমরা বলি ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস। আবার কিছু কিছু রোগী আছে, ওনারা দেখা যায় কি পায়খানা হয় 3-4 দিন পর পর, কিন্তু ওনার পেট মোচড় দেয়, পেট ব্যথা হয়, পায়খানা করতে গেলে পায়খানা হয় না, এরা হচ্ছে সিআইবিএস। এটাকে আমরা বলি কনস্টিপেশন অ্যাসোসিয়েটেড আইবিএস, অর্থাৎ কষা আইবিএস, আর একটা হচ্ছে পাতলা আইবিএস। আবার কিছু কিছু পেশেন্ট আছে যাদের এই দুইটা একসাথে থাকে, ওনারা আমাদের কাছে এসে বলে আমার কিছুদিন পায়খানা কষা থাকে, আবার কিছুদিন দেখা যায় যে পায়খানা খুব পাতলা হচ্ছে, এদেরকে আমরা বলি মিক্স টাইপ আইবিএস। তাহলে আইবিএসের কিন্তু একটা বড় স্পেকট্রাম আছে। আরও ধরনের আইবিএস আছে যারা বলে যে আমার খাওয়ার পরেই পেটটা সবসময় ফেঁপে থাকে এবং পেটের মধ্যে একটা বুদ শব্দ হয়, পেটে ব্যথা হয়, এদের পায়খানাটা হয়তো অত সমস্যা হয় না, কিন্তু এটাও এক ধরনের আইবিএস। তাহলে এই সবগুলোকে উপসর্গকে মাথায় রেখে আইবিএসটাকে আসলে ডায়াগনোসিস করতে হয়। আইবিএস কিন্তু ইয়াং মানুষদের বেশি হয় এবং ফিমেলদের বেশি হয়, এবং এটার সাথে একটু আদার সাইকোলজিক্যাল স্ট্রেস এগুলো জড়িত থাকে। তাহলে কাদের আইবিএস হয়, কেন আইবিএস হয়, এই জিনিসটা জানা একটু জরুরি। আমাদের কিছু বিহেভিয়ারাল এবং সাইকোসোশ্যাল ফ্যাক্টর আইবিএসের সাথে কাজ করে। তাহলে অনেক সময় দেখা যায় আইবিএসের রোগী যখন কোনো একটা স্ট্রেসের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু তার উপসর্গটা তীব্রভাবে বেড়ে যায়। তাহলে এটার সাথে একটা সম্পর্ক আছে। আরেকটা হচ্ছে আমাদের যে খাদ্যনালী, এই খাদ্যনালীতে অনেক সময় কিছু আপনার আমরা বলি যে সেরোটোনিন এগুলো সিক্রেশন বেশি হয়, যে কারণে তাদের এরকম ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস হতে পারে। অনেক সময় আমাদের খাদ্যনালীতে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ খুব বেশি হয়, তখন তাদের আইবিএস হতে পারে। আইবিএসের সাথে রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। দেখবেন যাদের ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস থাকে, তাদের কিন্তু দুধ এবং দুধ জাতীয়, দুধ দিয়ে যেসব খাবার বানায়, এই ধরনের খাবারে বেশি এই সমস্যাটা হয় যে পেটে মোচড় দিয়েই একটা পাতলা পায়খানা হয়ে যায়।
আইবিএসের সাথে সবচেয়ে বেশি, আমি আগেও বলেছি যে সবচেয়ে বেশি কনফিউশন রোগীরা করে যে দাদা ভাবে আমার এটা গ্যাস্ট্রিকের ওষুধ, কাজে আমাকে অনেকদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। এবং অনেক রুগী আসে যে তারা 20 বছর ধরে ভুগতেছে আইবিএসে, উনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছে, অথচ আপনি দেখেন যে গ্যাস্ট্রিকের ওষুধ আমরা হিসাবে যে পিপিআই ইউজ করি এবং এস2 ব্লকার ইউজ করি, দুটোই কিন্তু সাইড ইফেক্ট হচ্ছে ডায়রিয়া। তাহলে আপনি আইবিএসের পেশেন্ট, আপনি যদি এটাকে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে আপনি বছরের পর গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকেন, তাহলে কিন্তু আপনার আইবিএস কখনো ভালো হবে না। আমাদের কাছে অনেক রোগী আসে, রোগীকে আমরা আইবিএসের চিকিৎসা দেই, তারপরে উনি আমাদেরকে বলে যে আমার গ্যাস্ট্রিকের ওষুধ কোথায়, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। ওনাদেরকে বোঝানোই সম্ভব হয় না, আইবিএস একটা ডিফারেন্ট ওষুধ, এটার জন্য ডিফারেন্ট ওষুধ খেতে হবে, বরং গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে কম খেতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ আপনি যদি এর সাথে খেতে থাকেন, আপনার ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস কিন্তু ভালো হবে না। আইবিএসটাকে আমরা ডায়াগনোসিস করি একটা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া দিয়ে, যে আপনার সাধারণত মাসে 3 বারের বেশি যদি পেটে ব্যথা হয় এবং সেই পেটে ব্যথাটা সাথে যদি আপনার পায়খানা সাথে একটা সম্পর্ক থাকে, যে পায়খানা করার পরে পেটে ব্যথাটা কমে যায় অথবা পেটে ডিসকমফোর্টটা কমে যায়, সেটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার যদি আগে ভালোই ছিল, এখন দেখা গেলো যে আপনার পায়খানার যে কনসিস্টেন্সি, এটা হয়তো বেশি কষা হয়ে যাচ্ছে অথবা বেশি পাতলা হয়ে যাচ্ছে, এরকম যদি শুরু হয়, অথবা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়ে যায়, আগে আপনার পায়খানা 1-2 বার করতেন, এখন দেখা গেলো আপনি 5-6 বার করতেছেন, তাহলে এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যখন কারো 2টা প্রেজেন্ট থাকে এবং এটা 6 মাসের বেশি পার্সিস্ট করতে থাকে, তখন কিন্তু আমরা এটাকে হচ্ছে আইবিএস হিসাবে ডায়াগনোসিস করি। এখন হচ্ছে আসলে আইবিএসের জন্য আপনি কী ব্যবস্থা গ্রহণ করবেন, আপনারই কী করার আছে এবং চিকিৎসক আপনার জন্য আসলে কী করবে। প্রথমে ঠিক করতে হয় আপনার এই অসুখটা আইবিএসের কোন ক্লাস, এটা কি ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস, অথবা এটা কি কনস্টিপেশন প্রিডোমিনেন্ট আইবিএস, অথবা এটা কি মিক্সড আইবিএস, নাকি এটা আইবিএস পেইন অ্যান্ড ব্লটিং টাইপ, এটার উপর ডিপেন্ড করবে আপনার চিকিৎসা। যাদের খাওয়ার পরেই 2-3 বার 4 বার 5 বার পাতলা পায়খানা হয়ে যায়, তাদের ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস, এদেরকে আমরা প্রথমেই বলি যে আপনাদেরকে তাদেরকে রিএশিওর করি যে এটা আসলে বড় অসুখ না, এই অসুখে আপনার কখনো ওজন কমবে না, এই অসুখে আপনি কখনো মারাও যাবেন না, এই কিন্তু এই অসুখটা আপনাকে কিন্তু ভোগাচ্ছে, আপনার কিন্তু ডেইলি কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার হয়, এটা ঠিক। তাহলে পেশেন্টের একটা বোঝার ব্যাপার আছে, কারণ পেশেন্ট কিন্তু আতঙ্কিত হয়ে যায়, এটা অনেক বড় অসুখ, আমার এইভাবে ডায়রিয়া হচ্ছে, এটা আগে আমরা বোঝাতে চেষ্টা করি যে এটা বড় অসুখ না, এটা যদি আপনি সচেতন থাকেন, খাবার দাবার ঠিক রাখেন, আপনি ভালো থাকবেন, এবং অ্যাটলিস্ট এটা নিশ্চিত থাকেন যে আইবিএসের কারণে আপনার কখনো শরীরের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় ধাপে আমরা খাবার দাবারের উপর রেস্ট্রিকশনটা দেই, সেটা হচ্ছে যেই খাবারগুলো খেলে এই পাতলা পায়খানার ইয়েটা বেড়ে যায় সেই খাবারগুলো আমরা নিষেধ করি। যেমন আপনি যেসব খাবারে ফাইবার বেশি থাকে, যেমন ফল, আম অথবা সবজি জাতীয় খাবার, শাক জাতীয় খাবার, এবং হচ্ছে আমরা বললাম ল্যাকটোজের কথা, যেমন দুধ দিয়ে যেসব খাবার বানায়, দই অথবা দুধ চা, এই খাবারগুলো, এবং আরেকটা হচ্ছে যে রুটি, আটা জাতীয় খাবারেও কিন্তু আইবিএসের ইয়েটা বেড়ে যায়, ডায়রিয়ার ইয়েটা বেড়ে যায়। এই জন্য আমরা এই ধরনের রোগীকে এই খাবারগুলো খাওয়া খেতে নিষেধ করি অথবা সাময়িকভাবে কিছুদিন বন্ধ রাখার জন্য বলে থাকি। এই চিকিৎসাটা কিছু ওষুধ আছে যেটাকে আপনাকে সবসময় খেতে হবে, সেটা কিন্তু একটা ওষুধই আমরা দেই, সেই ওষুধটা আপনাকে নিয়মিত খেতে হবে যাতে আপনার এই আইবিএসের অ্যাটাকটা কম হয়। আর সাথে আমরা আরও কিছু ওষুধ ব্যবহার করি সাময়িক কিছু দিনের জন্য, হয়তো 14-15 দিনের জন্য আমরা কিছু অ্যান্টিবায়োটিক, স্পেসিফিক অ্যান্টিবায়োটিক আছে সেগুলো ব্যবহার করি, এবং যাদের অনেক বেশি সিভিয়ার আইবিএস থাকে আমরা অনেক সময় কিছু অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস এগুলো ব্যবহার করি। একই সাথে আমরা কিন্তু এই আইবিএসের রোগীদের জন্য কিছু হচ্ছে যে আপনার অল্টারনেটিভ মেডিসিন, যেমন ফিজিক্যাল কিছু ম্যাসেজ, তারপর হচ্ছে আপনার ম্যাগনেটিক থেরাপি এবং আদার যেই কতগুলো বডি মাইন্ড রিল্যাক্সেশন থেরাপি, যেটা মেডিটেশন বলি আমরা, এই থেরাপিগুলো কিন্তু আইবিএসের পেশেন্টের খুব উপকারে আসে। অর্থাৎ যেহেতু আইবিএসের সাথে অ্যাংজাইটির একটা সম্পর্ক থাকে, আমরা যদি অ্যাংজাইটিটাকে অনেক কমিয়ে ফেলতে পারি মেডিটেশন করে অথবা স্পিরিচুয়াল একটা থেরাপির মাধ্যমে, তাহলে কিন্তু আইবিএসটা অনেক কমে যায়। যাদের কনস্টিপেটেড প্রিডোমিনেন্ট আইবিএস, তাদের আমরা খাদ্যাভ্যাসের বেলায় আমরা ঠিক ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএসের উল্টাটা বলি, যেসব খাবারে ফাইবার কন্টেনিং ফুড, যারা যেমন ফল অথবা হচ্ছে শাকসবজি, এই খাবারগুলো আমরা বেশি খেতে বলি। আরেকটা কথা বলি, যেটা ইসুপগুলো ভুষি, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, স্পাগুলা হাস্ক,
এটা আমরা হচ্ছে যে আমরা অ্যাডভাইস করি, এটার মাধ্যমে আমরা যে যেহেতু পায়খানাটা কষা থাকে তখন পায়খানাটা একটু রেগুলারাইজ হয়। আর আমরা অনেক সময় মুখে খাবার সিরাপ দেই যেটার মাধ্যমে পায়খানাটা রেগুলারাইজ হয় এবং হচ্ছে এই কনস্টিপেশন রিলেটেড আইবিএস যেটা সেটা থেকে মুক্তি পাওয়া যায়। আইবিএস নিয়ে অনেকে যেমন ভাবেন এটা খুব বড় অসুখ, সেটাও যেমন ঠিক না। আবার অনেকে ভাবেন এটাও ভাবেন যে আইবিএস যে আমার হয়েছে এটা বোধহয় কোনো দিন সারবে না, আমি কোনো দিন ভালোই থাকতে পারবো না, এটাও ঠিক না। আইবিএসের জন্য আপনি যদি খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলেন এবং ডক্টর যেই ওষুধগুলো প্রেসক্রাইব করে এগুলো যদি আপনি নিয়মিত খান, আপনি কিন্তু আপনার কোয়ালিটি অফ লাইফটাকে ঠিক রাখতে পারবেন। আপনি একদম সুস্থ কখনই হবেন না যে আপনার এই আইবিএসটা চলে যাবে, সেটা বয়স বাড়ার সাথে সাথে একসময় তো ঠিক হয়ে যাবে, কিন্তু এটা অনেক দিন আপনি ভুগবেন। কিন্তু আপনাকে কিন্তু কোয়ালিটি অফ লাইফটাও কিন্তু আপনি ওষুধ খেয়ে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করে আপনি খুবই ভালো থাকতে পারবেন। যে 7-8 বার দিনে বাথরুমে যেতে হয় তার দিনে যদি 1-2 বার পায়খানা স্বাভাবিক থাকে তাহলেই তো আপনার কোয়ালিটি লাইফ অনেক বেড়ে গেল। কাজেই আইবিএস নিয়ে অহেতুক দুশ্চিন্তা কিছু নাই, আইবিএসে ওষুধ খেয়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করে ভালো থাকা যায়, কাজে এটা নিয়ে আপনি অহেতুক চিন্তা করার কিছু নাই। শুধু আইবিএস না, অন্যান্য যে স্বাস্থ্য বিষয়ক সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমি কথা বলি গুডি লাইফে। আপনারা গুডি লাইফ সাবস্ক্রাইব করুন, গুডি লাইফের সাথে থাকুন, দেখা হবে আমার সাথে, নিশ্চয়ই পরামর্শ নিয়ে আপনারা সুস্থ থাকবেন।